আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বড় মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট। এটা বাংলাদেশি মুড়ো ঘণ্টের রেসিপি। এই রেসিপিতে একটি রুই মাছের মুড়োর সাথে প্রায় এক থেকে দেড় কাপ পর্যন্ত মুগ ডাল ব্যবহার করতে হবে। একটা মাছের মাথার সাথে এক থেকে দেড় কাপ ডালই যথেষ্ট। প্রথমে ডাল ভালো করে কম আঁচে হালকা ভেজে নিতে হবে। ডাল থেকে সুঘ্রাণ বের হয়ে আসলে ভাজা ডালে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য। দশ মিনিট পর ডাল ধুয়ে প্রায় তিন কাপ পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় ডালের ফেনা তুলে ফেলতে হবে। ডাল সিদ্ধ হতে হতে মাছের মাথাটা এক চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। অন্য একটা বাটিতে এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনে গুঁড়া সামান্য পানি দিয়ে মিশিয়ে রাখবো। পরে রান্নাতে এটা ব্যবহার করব। কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচ তেলে মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। একই কড়াইতে আরও তিন টেবিল চামচ তেলে একটা তেজপাতা, দুইটা কাঁচামরিচ, সামান্য জয়ত্রী এবং জিরার ফোড়ন দিয়ে দিব। তারপর এক কাপ পেঁয়াজ লাল করে ভেজে দুই চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে আগে থেকে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিব এবং মাছের মাথা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ ডাল ভালো করে মাথার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে। ডাল ও মাছের মাথা কষানোর সময় এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। রান্নার শেষের দিকে ভাজা পেঁয়াজের বেস্তা এবং কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। Over the hills and far, far.
She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that she'll take it into her side. মুগ ডালে কাঁচামরিচ এবং বেরেস্তা সুঘ্রাণ মুড়ো ঘণ্টের টেস্ট বাড়িয়ে দেয়। পরিবেশনের আগে মুড়ো ঘণ্টের মধ্যে এক চা চামচ ঘি ব্যবহার করা যায়। বাংলাদেশি সহজ মুড়ো ঘণ্টের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আবার ফিরে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।